সিনেমা প্রেমীদের জন্য সুখবর, আসতে চলেছে নতুন বাংলা ছবি এই আমি রেনু, পরিচালনায় সৌমেন সুর। ফিল্মের সঙ্গে যেহেতু আমি ওই 80-এর দশকেরই যুবক, সেই জন্য আমার একটা ইচ্ছে আছে এই ফিল্মটা দেখার, যে আমাদের সময়কার চিন্তাধারার সঙ্গে তোমরা এই ফিল্মের মধ্যে কতটা সেটা খেলেছে। তাহলেও তোমার ওই যে 20 বছর পেছিয়ে গিয়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মানানসই একটা রোল করা, এটাতে তোমার কীরকম অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে মানে এটা তো একটা চ্যালেঞ্জের মতোই আর কি। তার কারণ হচ্ছে যে আমরা যে সময়টাকে আর কি সেটা যে কোনো পিরিয়ড ফিল্মেরই লাগে, যে সময়টা আমরা দেখি না, সে সময়টা খুব ছোটো ছিলাম বা সেটার মেমোরিজ তো আমাদের কাছে খুব একটা নেই সেটা আর কি। মানে আপনি যেরকম বললেন যে আপনি 80-এর দশকের যুগ, তো আমার সেরকমই আমার চারপাশে যারা রয়েছেন আর কি, মানে আমার বয়োজ্যেষ্ঠ তারা আর কি, তাদের তারাই আমার রেফারেন্স ছিল আর কি। ঠিক আছে, আমি আমার বাবাকে আমি দেখেছি, আমার মাকে চিঠি লিখত, আমার বাবা একটা সময় দূরে কাজে চাকরি করতেন নর্থ বেঙ্গলে, তো আমার মাকে চিঠি বানিয়ে, সেই চিঠিগুলো এখনো আমার বাবা দেখা হয়েছে, সেই চিঠিগুলো এখনো আমার কাছে আছে। তো সেই চিঠির ভাষা, সেই চিঠির হাতের লেখা পর্যন্ত এখনো আমি দেখেছি, যে অন্য এখন যারা আমরা বাংলা সেই হাতের লেখা থেকে তার ভাষাটাও একদম মনে হয়। তো সেইটা মনের মধ্যে নিয়ে আত্মস্থ করে চালিয়ে যাওয়া, ওই সময়টাকে এগিয়ে দেওয়া, যেখানে আর কি কলকাতা শহর চারিদিকেই নীল সাদা হয়ে গেছে সেই সময়, পুরনো কলকাতা মানে একজন আর্ট ডিরেক্টরের পক্ষেও খুব আর কি, মানে সেই সময় হ্যাঁ কস্টিউম, সেই সময় হেয়ার স্টাইল, সেই সময় এক্সপ্রেশন, আমাদের এখন এক্সপ্রেশন অনেক বেশি আরবান এক্সপ্রেশন, বাঙালি এখন গ্লোবাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক্সপ্রেশনগুলো, মানে একজন প্রবাসী বাঙালিরও যা এক্সপ্রেশন আমারও তাই এক্সপ্রেশন। ঠিক আছে, কিন্তু সেই সময় বাংলাটা লোকে অনেক অন্যরকমভাবে বলতেন, বাংলার হাতের লেখা, চোখে মুখের অভিব্যক্তি, সমস্ত কিছু উপলব্ধিগুলো অনেক অন্যরকম ছিল। তো সেখান থেকে এগুলো একটুখানি একটু একটু করে মাথায় রেখে আর কি কাজটা করতে হয়েছে। তখন তো হোয়াটসঅ্যাপ বা এরকম কিছু ছিল না, ফোনই তো ছিল না তখন আমাদের যে অভিজ্ঞতা ওই ঢিলের মধ্যে কাগজ দিয়ে জানলা দিয়ে ফেলা সেই ধরনের, তোমার এরকম কোনো এই ছবির মধ্যে সেরকম কোনো সিন বা কিছু কি? হ্যাঁ সেরকম সিন তো আছে, চিঠিটা একটা বড় বিষয়, মানে এই আমি রেনু ছবিটার মধ্যে চিঠির একটা বড় পার্ট, আর চিঠিটা ইটস সেলফ বলতে পারেন একটা ক্যারেক্টার, সেখানে আমি তো দেখবো এই যে আমার এই ছবি ট্রেলার লাগছে, কথা বলে নেবো এই ছবির অন্যতম অভিনেত্রী অলিভিয়া শোন, তোমার এই ছবিতে অভিজ্ঞতা কী? কারণ সোমেনের সেটা সোমেন আমার মনে হয় তোমার ফার্স্ট কাজ করে আর প্রচণ্ড ঠান্ডা মাথায় কাজটা করেছিলাম, খুবই মানে যেরকম পরিস্থিতিতে আমরা কাজটা মাঝখানে ছাড়তে হয়েছিল পর কোভিড, তারপরে আমরা আফটার কোভিড আবার সেটাকে কন্টিনিউ করব, এইটা যে পুরোটা ধৈর্য রেখে কাজ করাটা আমাদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, কারণ যেহেতু লুক অ্যান্ড ফিলটা খুবই ডিফারেন্ট ছবিটা, কিন্তু আর্লি 80s আর্লি 90s একটা ফিল খাওয়া হয়েছিল তো সেটাকে আবার সেখান থেকে কন্টিনিউ করে এ করাটা বিকজ রিয়েলি টাফ জব, বাট আমরা সবাই প্রচণ্ডভাবে ডেডিকেটেডলি সেটাকে চেষ্টা করেছি। অ্যান্ড আমার ছোটো হচ্ছে জুমা হচ্ছে রেনুর কাছে আর পাঠ, মানে ওরা একটা ফ্রেন্ড সার্কেল ছিল, সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা গল্পটা দুটো রকম দুটো লাভ স্টোরি পাওয়া যায়, আর সবার একটা ক্রাইসিস দেখানো হয়েছে, সবার একটা নাটক অনেকে জানেন পরিচিত জানেন, আশা করা যায় যে কানেক্ট করতে পারবে, আশা করা যায় সবাই ভালো লাগবে, গণতন্ত্র চলে আসবে, সবার সুপ্রত্য ভালো লাগবে, ইয়ার ভেরি এক্সাইটেড। আমরা এই মুহূর্তে ট্রেলার লঞ্চে যাব, তো
মায়াপুরের ভিতর বিশাল দেবান্তর আছে, এই একটা জীবনের আশীর্বাদ পরিসীমা কিছু করতে পারবেন না। ওইখান থেকে শুরু হলো, তারপরে যেরকম হয় মেয়েদের অল্প বয়সে বাবা মারা বিয়ে দেওয়ার চেষ্টা করে, কেন জানি বড় হয়ে গেছে, তারপরে বিভিন্ন জায়গাতে মধ্যবিত্ত সংসার একটা কথা করা দিত, তা ওরা বাবা মার জোর করে একটা করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। রেণু কিন্তু তার প্রেমিক কলেজের লাইফের প্রেমিক ইউনিভার্সিটি লাইফের প্রেমিক ছিল, ওনার সঙ্গে তিনটা ঘনিষ্ঠ হয়েছিল এবং বাবা মনে করছিল যে ছিল যে ওই যে মিস কমিউনিকেশন করার জন্য তারপরে সঙ্গে সঙ্গে বিয়ে হয়, কিন্তু পরবর্তীকালে সঙ্গে একজন গোয়েন্দা লাগায় উনি চার বছর গান করে সেই গোয়েন্দাকে দিয়ে বিভিন্ন রকম খবর বার্তা কাম করতো। স্বাভাবিক তখনকার দিনে মেয়েদের একটু ছোটো 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 দেয় বাইরে, যে কোনো মেয়ে একটা পরবর্তীকালে সম্পর্ক ছোটো ছোটো সম্পর্ক জড়িয়ে সেইগুলোকে নিয়ে ও আর কি ওকে সন্দেহ করতাম। পরে আমরা দেখবো যে সবাই মিলে আসুন, মানে যে রিয়েল প্রেমিক তার সঙ্গে হাজব্যান্ডের দেখা এবং কমেডি খুশি ধরো সাধারণ বাংলা টিভিতে আপনারা দেখলেন সারাদিন বাংলা টিভির এক্সক্লুসিভ এই কভারেজ, রায় প্রীতম মুখার্জির সঙ্গে সুরজিৎ দত্তের রিপোর্ট, সারাদিন বাংলা টিভি সবসময় সবার সাথে।